আপনারা দেখছেন বাংলার প্রাণ। বৃষ্টিকে উপেক্ষা করে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বিদ্যালয়ে চলছে সরস্বতী পূজা। অন্যবার সরস্বতী পূজার সময় ছাত্রীরা শাড়ি পরে বের হয়, তবে আজ বৃষ্টির জন্য অনেকেই শাড়ি পরেনি। আলিপুরদুয়ার জেলার অধিকাংশ বিদ্যালয়ে আজ সরস্বতী পূজা হচ্ছে। অপেক্ষা করে থেকে সরস্বতী পূজায় খুব মজা করব, খুব আনন্দ করব, বন্ধুরা মিলে ঘোরাফেরা করব। আমাদের স্কুলে অনেকদিন আগে থেকে সব প্ল্যানিং শুরু হয়ে যায়, আলপনা আঁকা, পূজার বন্দোবস্ত করা, কিন্তু এবার যে এত বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আমাদের সমস্ত প্ল্যান একদম মানে মাটি হয়ে গেছে। আমরা কিছুই বুঝতে পারছি না, মানে কোথাও ঘুরতে যেতে পারছি না, স্কুলেই থাকতে হচ্ছে সারাক্ষণ। তাছাড়া এই এত বৃষ্টির জন্য এত কম স্টুডেন্ট এসেছে, বেলা 2টা বাজে এখনও এত মানে স্কুলে ভিড় হয়নি। অন্যবার যত ভিড় হয় এবার তো একদমই ভিড় হয়নি। তাছাড়া এত মানে আয়োজন করা হয়েছে খাবারের, তো এগুলো সব নষ্ট হবে সব স্টুডেন্টরা না আসলে। এই বৃষ্টিটার জন্য মানে আমরা খুব আনন্দ করতাম, এই বৃষ্টিটার জন্য কিছুই সম্ভব হচ্ছে না। আমি টেনে পড়ি দিধিদি ভট্টাচার্য টেন। সকাল থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য অনেকে ঘর থেকে বের হয়নি, পথঘাট ফাঁকা। তবে বৃষ্টিকে উপেক্ষা করে সকাল সকাল বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীরা অঞ্জলি দেবার জন্য। আলিপুরদুয়ার ফালাঘাটা থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।